আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রফেসর মোহাম্মদ আসিফুজ্জামান, কর্মরত আছি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে চর্ম ও যৌনরোগ বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে শিশুদের চুলের সমস্যা বা চুল পড়ার সমস্যা। চুল পড়া একটা সার্বজনীন সমস্যা, আমাদের মধ্যে অনেকেই এই চুল পড়ার সমস্যায় আমরা ভুগে থাকি এবং চুল যখন পড়া শুরু করে তখন একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে, আমাদের কাছে রোগীরা চলে আসেন, এর প্রতিকার চান, প্রতিরোধের উপায় জানতে চান। তো শিশুদেরও চুল পড়ে, যদিও শিশুদের চুল পড়ার কারণগুলো অনেক ক্ষেত্রেই বড়দের থেকে একটু ভিন্ন হয়ে থাকে। তো আমাদের কাছে যখন মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে আসেন যে ছোট বয়স এখন কেন চুল পড়ছে, তো এক্ষেত্রে আমাদের বেশ কতগুলো বিষয়ের দিকে নজর দিতে হয়। তার প্রথমটা হচ্ছে যে তার যে পুষ্টি অর্থাৎ তার যে নিউট্রিশন, এখানে কোনো ঘাটতি আছে কি না। অনেক সময় দেখা যায় যে চুলের জন্য যে উপাদানগুলো প্রয়োজন বা চুলের গঠনের জন্য, চুল বড় হওয়ার জন্য যে উপাদানগুলো প্রয়োজন, তার অনেক সময় দেখা যায় এই উপাদানগুলোর একটা ঘাটতি পরিলক্ষিত হয়। যেমন আমি বলতে চাই যে আয়রনের অভাব যদি থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যানিমিয়া থাকছে, হিমোগ্লোবিন কম, বা যদি ভিটামিন ডি বা ক্যালসিয়ামের কোনো ঘাটতি থাকে, এই উপাদানগুলো কিন্তু চুলের জন্য খুবই প্রয়োজন এবং এগুলোর ঘাটতি থাকলে দেখা যায় একটা নির্দিষ্ট সময় পর চুল পড়ছে। আমিষের অভাব বা প্রোটিনের অভাব যদি খাদ্য উপাদানে থাকে বা ভিটামিনস এই খাবারগুলো যদি ঠিকমতো না খাওয়া হয়, এই দেখা যায় যে এই বিষয়গুলো যদি একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকে, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে চুলটা ঠিক আগের মতো গজাচ্ছে না বা যে চুলগুলো আছে পড়ে যাচ্ছে বা চুলের হেলথ, আমরা যেটাকে বলি, চুলগুলো খুব অপুষ্ট বা খুব হেলদি হেয়ার আর থাকছে না। তো এই বিষয়গুলোর দিকে একটু নজর অবশ্যই দিতে হবে। আমি অভিভাবকদেরকে বলবো তাদের বাচ্চাদের নিউট্রিশনের ব্যাপারটা, যেহেতু গ্রোয়িং এজে আছে, তার এই গ্রোয়িং এজে তার যতটুকু রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো ঠিকমতো খাওয়া হচ্ছে কিনা এই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। একটু রোদ লাগানো প্রয়োজন ভিটামিন ডি সিনথেসিসের জন্য, এই জন্য একটু মাঠে যাওয়া, একটু খেলাধুলা করার অভ্যাস থাকা প্রয়োজন, সঠিক সময় ঘুম খুবই জরুরি বিষয়। এই বিষয়গুলোর দিকে একটু নজর দিতে হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় এর পাশাপাশি হরমোনজনিত কিছু বিষয় কাজ করে, বিশেষ করে বয়ঃসন্ধির পরবর্তী সময়ে শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিক যদি জনিত যদি কোনো অনিয়ম থাকে, বয়ঃসন্ধির পরবর্তী সময়টার কথা আমি বলছি, যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, এক্ষেত্রে একটু মুটিয়ে যাওয়া বা ওজন বাড়ার সাথে সাথে দেখা যায় মাথার চুল পড়ে যায়। কিছু ইন্টারনাল ডিজিজ যেমন থাইরয়েডজনিত সমস্যা যদি থেকে যায় ছোটবেলায়, হাইপোথাইরয়েডিজম, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা সময় পরে এই থাইরয়েড সমস্যার কারণে চুলটা পড়ছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বংশগত একটা বিষয় থাকে, বংশে চুল পড়ার কারণ আছে বা চুল পড়ার সমস্যা আছে, সেই কারণেও চুলটা পড়ছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই সাধারণত শিশুদের চুল পড়ার চিকিৎসাটা করা প্রয়োজন। এই জন্য শিশুদের যদি চুল পড়ার সমস্যা থাকে, আমি যে উপদেশটা দিব যে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে সঠিক কারণটা নির্ণয় করা প্রয়োজন, এবং সেই কারণ নির্ণয় করে যদি সঠিক চিকিৎসাটা শুরু করা যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটা ভালো ফলাফল পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুদের চুল পড়াটা ভেতরে কোনো ইন্টারনাল কারণের সাথে রিলেটেড, সেই কারণটাও নির্ণয় করে সেটার চিকিৎসা করাটা খুবই জরুরি। সুতরাং আমি পরিশেষে এতটুকুই বলতে চাই যে শিশুদের চুল পড়ার সমস্যা যদি থেকে থাকে, সেক্ষেত্রে উদ্বিগ্ন না হয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে চুল পড়ার এবং চুল পড়ার যে মূল কারণ আছে দুটোরই চিকিৎসা করা সম্ভব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।